এতিয়াও পিঞ্জরাবদ্ধ হওয়া নাই ঢিঙর ঢেকিয়াপতিয়া বাঘটো। আজি ঢিঙর আটগাঁত বাঘটোক বিচারি চলিব অভিযান। 15খন জেসিবি আর দুটা হাতীরে বন বিভাগে চলাব অভিযান। বাঘটোক বন্দী করবলে দুদিন সময় লৈছে বন বিভাগে। বুধবারে রাইজে জবাবদিহি করেছিল বন বিভাগক। 22 দিনে ঢিঙর বিভিন্ন স্থানত বাঘটোয়ে মুক্ত বিচরণ করে থাকাত রাইজ আতঙ্কিত হয়ে আছে, কারণ 5 জনক লোকক আক্রমণ করেছে ঢেকিয়াপতিয়া বাঘটোয়ে, বহু পশুধন ভক্ষণ করেছে বাঘটোয়ে। ড্রোনের সহায়ত বুধবারে বন বিভাগে প্রত্যক্ষ করেছিল বাঘটো। আটগাঁত মরাপাট খেতির মাজত বিশ্রাম লৈ আছে বন রজাই আর 15খনক জেসিবিরে সমগ্র মরাপাটর খেতিডরা আগুরি লৈ অভিযান চলাব। লগতে দুটা হাতীরে আজি ব্যাপক অভিযান চলার প্রস্তুতি চলাইছে বন বিভাগে। ব্রেকিং নিউজ, রাজ্যত পুনের জাপানিজ এনসেফেলাইটিসত আক্রান্ত হয়ে মহিলার মৃত্যু। নগাঁওর বরহমপুরের বেজর গাঁত মৃত্যু হয় এগারী মহিলার। জে ইত আক্রান্ত হয়ে মৃত্যু হওয়া 66 বছরীয় মহিলাগী হয়েছে মাধবী বেজবরুয়া। এসপ্তাহে গুয়াহাটির জি এন আর সিত চিকিৎসাধীন হয়ে আছিল বৃদ্ধ মহিলাগী, ঘরলৈ উভতাই নিয়ার পিছতে মৃত্যু হয় মহিলাগীর। রাজ্যত দৈনিক বৃদ্ধি পাইছে জাপানিজ এনসেফেলাইটিসত আক্রান্তর সংখ্যা। গহপুরত জাপানিজ এনসেফেলাইটিসত আক্রান্তর সংখ্যা 5 জনলৈ বৃদ্ধি পাইছে। আক্রান্ত সকলের 5 জনে শিশু, 3টা শিশু বর্তমান সুস্থ যদিও আন 2টা শিশু এতিয়াও চিকিৎসাধীন। বান বিধ্বস্ত অঞ্চলত ফগিংয়ের ব্যবস্থা গ্রহণ করার লগতে এই রোগৰ পৰা বাঁচি থাকিবলৈ লবলগীয়া সাবধানতাসমূহৰ বিষয়ে অবগত কৰিবলৈ ৰাইজৰ মাজত সজাগতা সভাও অনুষ্ঠিত কৰিছে গহপুরৰ মেলেরিয়া বিভাগে। গহপুরের পর আগবাইছো আমার সাংবাদিক পলাশ ফুকনের রিপোর্ট। গহপুরত 2 জনের 5 জন বৃদ্ধি পাইছে জাপানিজ এনকেফেলাইটিসত আক্রান্তর সংখ্যা। পূর্বে 2 জন আছিল আর এতিয়া 5 জন বৃদ্ধি পয়ারে অধিক সষ্টম হয়ে পড়েছে গহপুরের স্বাস্থ্য বিভাগের মেলেরিয়া বিভাগ। মূল সঙ্গে জ্যেষ্ঠ পরিদর্শকগী আছে, আপনার ওসলে আইসো, যেহেতু পূর্বতে 2 আছিল জাপানিজ এনকেফেলাইটিসত আক্রান্ত হয়ে গেছে, এটা 5 বৃদ্ধি পাইছে। গতি আপনাদের বিশেষ পদক্ষেপ কি গ্রহণ করেছে, রাইজের মধ্যে কেনকা ধরনের সজাগতা সৃষ্টি? আমি রাইজক অনুরোধ জানাম যাতে রাতে শুতে যাতে আঁঠুয়া ব্যবহার করে আর ঘর সন্ধ্যা সময় যাতে জাগ দিয়ার ব্যবস্থা করে, যাতে মহর কামুড়ব নয় তার ব্যবস্থা নিজেই লোক, কারণ আমি তো মহে কামড়াতো কামুড়বই, গতি যাতে মহে কামুড়ব না তার প্রতিরোধবিলাক লোক লাগবে। কেগী মুঠ মুঠ এতালে 5 হয়েছে। আমি তার 2 আমি শিশু যেটা আমি গেছি আমি আমি পঠাইছিলাম, আমার দ্বারাই আমি পঠাইছিলাম যে এই আমি সন্দেহ করেছিল যে এই জয়ী হব পারে, সন্দেহ করে পঠাইছিল। আজি এগারী আমার পজিটিভ আছে, গতি আমি যেখানে তলে দিয়ে আমার যে একটিভিটিস আমার করবলিয়া কামখানি আমি প্রায় শেষ করেছো। মোট 5 জন হয়েছে এটা এইকটা দিনত। কি হয়েছে আপনার দিনের ভাগতে হোক, সন্ধ্যার ভাগতে হোক, নিশার ভাগতে হোক, মোহর প্রকোপ কিন্তু বৃদ্ধি পাইছে। আপনি যদি ঘর থাকে হয়তো বহুতে জানে কোনগুনি মোহর পর ধরে বিবিধ প্রকার মোহে কিন্তু একদিন আক্রমণ বেশি চলছে মোহর, গতি সকলবিল সেইকারণে আমি রাইজক অনুরোধ জানাম, অনুরোধ করছো যে যাতে সন্ধ্যা জাগ দিয়ক, মোহর বংশবৃদ্ধি রোধ কর। আমি ঘরে ঘরে সোর্স রিডাকশন করাইছো, আমার আশাকর্মী সকল গেছে, আমার স্বাস্থ্যকর্মী সকল গেছে, সোর্স রিডাকশন করেছে যাতে মোহর বংশবৃদ্ধি রোধ হয়, যেহেতু মোহর কারণেই এইবিল বেমারবিল হয়, গতি এই মোহর পর মোহর সৃষ্টি যাতে কম হয় তার কারণে আমি সোর্স রিডাকশন, আঁঠুয়া শুদ্ধিকরণ, ফগিং এই আটাইকটা কামে আমি করে আছো। আক্রান্ত কেজন বর্তমান আইসিউত আছে? আক্রান্ত 2 এটা আইসিউত আছে। আপনার আর 3 সুস্থ হয়ে আছে নাকি? 3 সুস্থ বর্তমান। হয়, আপনার আসলে আইসো, যেহেতু এই জাপানিজ এনসেফেলাইটিস রোগবিধ কেনেদরে মানুষের দেহলে বিয়পে বা কি মহে কামড়লে এই রোগবিধ হয়? হয়, জয় জয়তে মানে আপনাদের সংবাদ মাধ্যমক ধন্যবাদ জ্ঞাপন করছো। এটা কথা হল কি, আমার জাপানিজ এনকেফেলাইটিস আর ডেঙ্গু এই বেমার এটা মারাত্মক রূপ লৈছে, গতি রাইজর মাজত যুক্ত সজাগতা থাকবে, সেই সজাগতা আপনাদের মাধ্যমে আমি আহ্বান জানাইছো হব বলে। প্রধানত কিউলেক্স জাতীয় এবিধ মহে কামুড়লে জাপানিজ এনকেফেলাইটিস বেমারটি আরম্ভ হয়, আর ই একটা ভেক্টরবন ডিজিজ। আপনাদের এই প্রচার করে দিব রাইজর মাজত, বিশেষকে গাহরি, কণামুচুরি, বগলি, এই
এই প্রজাতিবিলাকৰ গাত এই বেমাৰৰ বীজাণুটো থাকে। যেতিয়া এনোফিলিছ নামৰ কিউলেক্স মহে যেতিয়া তেওঁলোকৰ গাত আক্ৰমণ কৰিব, তেতিয়া সেই বেমাৰৰ বীজাণুটো তেওঁলোকৰ গালে আহে আৰু আহি পেলাই সেই মহে যেতিয়া মানুহক আক্ৰমণ কৰিব। এইটো মানে কি, আপোনালোকে সজাগ কৰিলেও নহ'ব, ৰাইজ নিজেও কিছু সজাগ হ'ব। হয়, ৰাইজৰ মাজত এইটো সজাগতা থাকিব লাগিব। প্ৰধানত আমি মহৰ কামোৰৰ পৰা হাত সাৰি থাকিলে এই বেমাৰৰ পৰা মুক্তি পাব। ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথন স্টিল। এইটো মাইথন স্টিল নহয়। ওচৰ চুবুৰীয়া সকলে লগাইছে স্ট্রং মানে মাইথন স্টিল। বিভিন্ন সময়ত শিক্ষকৰ অভাৱ ইত্যাদি ইত্যাদি সমস্যা দেখা দিয়ে। বাংলাদেশতো তেনেবোৰ সমস্যা আছে। তৎসত্ত্বেও কিন্তু ভাৰতত চৰকাৰী চিকিৎসা মহাবিদ্যালয়ত আসনৰ পৰা বঞ্চিত হোৱা শিক্ষাৰ্থীসকল বাংলাদেশলৈ যোৱা পৰিলক্ষিত হৈছে। তেওঁলোকৰ বহু শিক্ষাৰ্থী ইতিমধ্যে বাংলাদেশত চিকিৎসা বিজ্ঞানৰ শিক্ষা MBBS ডিগ্ৰী লাভ কৰি ভাৰতলৈ আহি ভাৰতত ফৰেইন গ্ৰেজুৱেট মেডিকেল এক্সামত অৱতীৰ্ণ হৈ সফলতাৰে উত্তীৰ্ণ হৈ ভাৰতবৰ্ষত প্ৰেক্টিচ কৰি আছে, নতুবা ভাৰতবৰ্ষৰ চিকিৎসা মহাবিদ্যালয়ৰ পৰা MD MS ইত্যাদি ডিগ্ৰী লাভ কৰি ভাৰতবৰ্ষত চিকিৎসা সেৱা প্ৰদান কৰি আছে। গতিকে সেইটোৱেই হৈছে কাৰণ বাংলাদেশৰ পৰা বাংলাদেশলৈ ছাত্ৰ ছাত্ৰী সোঁত ববলৈ ধৰাটো এক মেডিকেল এডুকেশ্যনৰ এক ডেষ্টিনেশ্যন হিচাপে এটলিষ্ট দক্ষিণ পূব এছিয়াত বাংলাদেশ এখন এক ডেষ্টিনেশ্যন হিচাপে বাংলাদেশৰ আত্মপ্ৰকাশ ঘটিছে। ভাৰতবৰ্ষত নিতান্তই চিকিৎসা মহাবিদ্যালয়ৰ সংখ্যা বৃদ্ধি হোৱাটো প্ৰয়োজন। সমান্তৰালকৈ চিকিৎসা বিজ্ঞানৰ যি শিক্ষা, সেই শিক্ষাৰ যি মানদণ্ডৰ উত্তৰণ ঘটাটো প্ৰয়োজন। বাংলাদেশতো চিকিৎসা মহাবিদ্যালয়ৰ শিক্ষাৰ মানদণ্ডৰ ওপৰত বিভিন্নজনে বিভিন্ন সময়ত প্ৰশ্ন উত্থাপন কৰে, কিন্তু বাংলাদেশৰ চিকিৎসা মহাবিদ্যালয়সমূহক কঠোৰ নীতি নিয়মেৰে পৰিচালিত কৰা হয় বাংলাদেশ চৰকাৰৰ যোগেদি। সেইকাৰণেই অসমৰ ছাত্ৰ ছাত্ৰীসকলৰ সোঁত বোৱা পৰিলক্ষিত হৈছে। প্ৰিয় দৰ্শক, এই বিশ্লেষণ আগবঢ়ালোঁ, এই বাতৰিৰ শিৰোনাম দখল কৰিছে। অন্য ধৰণে যিসকলে চিকিৎসা বিজ্ঞানৰ শিক্ষা গ্ৰহণ কৰি আছিলে বাংলাদেশত, তেনেধৰণৰ এক সংঘাতৰ সূত্ৰপাত হোৱাৰ কাৰণে তেওঁলোক পলায়ন কৰিবলগীয়া হৈছে। যেতিয়া বাংলাদেশৰ এই সংঘাতৰ সাম কাটিব, বাংলাদেশ অচল হৈ পৰিছে এক ৰাজনৈতিক কাৰণত, তেওঁলোকৰ ইণ্টাৰনেল কাৰণত অচল হৈ পৰিছে, যেতিয়া এই পৰিস্থিতি সাম কাটিব, বাংলাদেশৰ শান্তি ঘূৰি আহিব, এওঁলোক পুনৰ বাংলাদেশলৈ যাব নিজৰ শিক্ষা সমাপ্ত কৰি, তাৰপিছত তেওঁলোকে পৰৱৰ্তী পদক্ষেপ ল'ব। প্ৰিয় দৰ্শক, এইধৰণে অসম ভাৰতবৰ্ষৰ শিক্ষাৰ্থী বাহিৰলৈ গৈ, বিদেশী ৰাষ্ট্ৰলৈ গৈ MBBSৰ শিক্ষা গ্ৰহণ কৰাটো কিমান সমীচীন, বা তেওঁলোকক ভাৰতবৰ্ষতে সেই শিক্ষা লাভ কৰাৰ সুযোগ প্ৰদান কৰাৰ কিমান প্ৰয়োজন আছে, সেই তেনেবোৰ প্ৰশ্ন প্ৰাসংগিক, তেনেবোৰ প্ৰশ্নৰ উত্তৰ আপোনালোকৰ পৰা বিচাৰিম। এই বিশ্লেষণ কেনে পালে জনাব, মন্তব্য কৰিব আমাৰ ইউটিউব চেনেল আৰু ফেচবুক পেজৰ যোগেদি মন্তব্য কৰিব, সংযুক্ত হওক আমাৰ সৈতে। কেৱল এই বাতৰিয়েই নহয় বা এই বিশ্লেষণেই নহয়, দেশ বিশ্ব ৰাজ্যৰ প্ৰতিটো বাতৰিৰ কাৰণে আৰু সেই বাতৰিসমূহৰ বিশ্লেষণৰ কাৰণে চাই থাকিব নিউজ 18 অসম নৰ্থ ইষ্ট। ধন্যবাদ। 88 বছৰে এজন ককিল নহয়, ওচৰ চুবুৰীয়াসকলে লগাইছে স্ট্ৰং মানে মাইথন ষ্টীল। নিরুদ্দেশৰ 4 দিনৰ পিছতো সন্ধান উলিয়াব পৰা নাই বিশিষ্ট সংগীত পৰিচালক ৰমেন বৰুৱাৰ। নিখোজ হৈ আছে বিশিষ্ট সংগীত শিল্পীগৰাকী, আৰু এই নিখোজ শিল্পীগৰাকীৰ সন্ধানত বৰ্তমান ব্ৰহ্মপুত্ৰত অভিযানত নামিছে NDRF আৰু SDRF। আজি তৃতীয় দিনৰ অভিযান, ব্ৰহ্মপুত্ৰত তৃতীয় দিনৰ অভিযান পুৱাৰে পৰা চলি আছে, আৰু আজিৰ দিনটোত গুৱাহাটীৰ লগতে পলাকবাৰী, শুৱালকুছি, ধুবুৰী আৰু গোৱালপাৰাৰ কেইবাটাও স্থানত একেলগে অভিযান চলাব SDRFৰ দলে। কেইবাটাও দলে পুৱাৰে পৰা অভিযানত নামিছে ব্ৰহ্মপুত্ৰত। আৰক্ষীৰ তদন্তত এটা কথাই স্পষ্ট হৈছে যে ৰমেন বৰুৱাই ব্ৰহ্মপুত্ৰলৈ নামি গৈছিল, সেই তথ্য লাভ কৰিছে। কিন্তু ৰমেন বৰুৱা ব্ৰহ্মপুত্ৰৰ পৰা উঠি অহাৰ তথ্য লাভ কৰা নাই আৰক্ষীয়ে, আৰু তাৰেই ভিত্তিত জোৰদাৰ গতিত অভিযান চলি আছে।
তৃতীয় দিনের অভিযানের শেহতীয়া তথ্য লাভ করবলে সংযুক্ত হয়েছো আমার সতীর্থ সাংবাদিক বলেন ভট্টাচার্যর সঙ্গে। বলেন, বর্তমান কি পর্যায়ত চলি আছে উদ্ধার অভিযান, কি তথ্য আছে শেহতীয়াকৈ আপনার ওসর? চাওক জয়ন্ত, যি আসলে শেষ স্থান আরক্ষী লাভ করেছিল সেই মোবাইল লোকেশন লাভ করা শেষ স্থানত আজি কিন্তু অভিযান চলোৱা নাই, কারণ ইতিমধ্যে সেই স্থানত বহুবার তেখেতসকলে অভিযান চলাইছে আর এস ডি এফে অভিযান চলোৱাৰ পিছত আজি বিশেষভাবে পলাকবাড়ী, শুয়ালকুচি, ধুবুরী এই স্থান সমূহত অভিযান চলাবলৈ লৈছে, কারণ ব্রহ্মপুত্রর প্রবল স্রোত আছে, সেই ধরনের যদি আসলে এনেকুৱা ধরনের কোনো ঘটনা হয় তেতিয়াহলে তেখেতসকলে সন্দেহ করেছে যে হয়তো সেই ঘটনাস্থলীর সেই স্থানত নাথাকিব পারে, তাতকৈ হয়তো বহুদূর আঁতৰি যাব পারে, গতি সেই সন্দেহত আজি কিন্তু সেই ঘটনাস্থলী বা সেই যে শেষ সময়সোৱাৰ যে লোকেশন লাভ করেছিল সেই স্থানত কিন্তু আজি অভিযান নাই, বিপরীতে দেখিবলৈ পাওয়া গেছে তার কিছুদূর আঁতৰত আজি অভিযান চলিছে। কিন্তু জয়ন্ত, আমি যেহেতুকে উল্লেখ করেছিল যে তেখেতে ইতিমধ্যে লতাহিল গণেশ মন্দিরের সভাপতির দায়িত্বত আছিল আর সেই তার আয়ত্তত থাকা অবস্থাতে তেখেতে রাতিবা ভাগতে ওলাই আহে, সদায় নিত্য নৈমান্তিক এখন তেখেতর যে আসলে রুটিন, সেই রুটিনত আছিল সেই ধরনের ছবিখন, আর সেই ধরনের দিনের 11:30 বা 12 বজার পিছত তেখেতে লতাহিলের কাম সম্পন্ন করে নিজ গৃহলৈ উভতি যায়, কিন্তু ব্যতিক্রম আছিল সেই সোমবারের দিনটো, আর সোমবারের দিনটো যি ধরনের লতাহিল গণেশ মন্দিরের সেই কাম সমাপনের পিছত তেখেতে ঘরলৈ উভতি যায়, কিন্তু সেইদিনাখন লতাহিল গণেশ মন্দিরত প্রবেশ করা নাছিলে, আনকি লতাহিল গণেশ মন্দিরত প্রবেশের বা প্রবেশের পিছত ওলাই যাওয়া অবস্থাতে এই যখন ফুলের ব্যবসায় আছে এই সকলকে মাত একুখার মাত দি যাওয়া বলে তেখেতসকলে সদায় তেখেতসকলে অনুমান করে বা তেখেতসকলে সদায় তেখেতসকলে মাত একুখার দি যায়, কিন্তু আসলে সোমবারের দিনটি ব্যতিক্রম আসলে পৃথক আসলে সোমবারে কিছু সময় আগতীয়াকৈ আহি তেখেতসকলের সম্মুখেরে অতিক্রম করেছিল কিন্তু তেখেতসকলে একাখার মাত দি যাওয়া নাছিল রমেন বৰুৱাই, গতি তাতেই আসলে করবাত নয় করবাত মানসিক অন্তর্দণ্ড এটা তেখেতে ভুগি আছিল নেকি সেই কথা কিন্তু অনুমান করে এই সকল ব্যবসায়ী আজি অনুমান করেছে, গতি তেখেতসকলের আমি দুহার কথা পাতলে চেষ্টা করছো যে আপনাদের সদায় তখন গণেশ মন্দির অহা অবস্থা মাত একাখার দিয়ে যায় নয় জানো? মাত দিয়ে আমি তো যেটা বন্ধ করে যাও গলে তাতে মাত সাত দিই আহিছে ভালে আছে আছো, কিন্তু সোমবারে আপনার প্রত্যক্ষ করেছিল? সোমবারে মানে দেখি এফালে পারো একটা হাতত টোপলা এটা আছে, টোপলাতো লো সিধা গিয়ে আছে, টোপলাতো কি ডাঙর সরু? সরু টোপলা, প্লাস্টিকের টোপলা একটা সরু একটা হাতত লো হাতে গিয়ে আছে, আমি মন করা নাই আর সদায় এফালে কেতাবা এটিএমত যায় আকো ঘুরি আহে, আর দোকানও ব্যস্ত হয়ে আছে কারণ ইমান মন করা নাই একসাথে গিয়ে তার যাব বলে, তারপিছতে গম পালো পিছবেলা যে মানুষজন হেরাইছে। কিন্তু ঠিক যে ধরনের খোঁজ কাতাল আগতেও সিদিনাখন এনেকা দেখিছিল নে কিবা বেলেগ দেখিছিল? মনটো মরা টাইপ আছে একসাথে, মনটো অকন মরা টাইপ আছে, ভালকে কথা বার্তা আমার তলমকে গই আছে আর কিবা হয়েছে এটা আমি সিমান এটা মানে আপনার লক্ষ্য লক্ষ্য কোনো ধরনের করা নাছিল সিদিন? নাই নাই, তলমকে গই আছে এইফালে, আমার ফালে চাই নাই, আমার যাওয়া খালি দেখা পাইছো হাতত এটা টোপলা লো। এয়া আসলে জয়ন্ত, সেই সকল ব্যবসায়ী যিসকল গণেশ মন্দিরের সমীপতে থাকা ফুলের ব্যবসায়ী তেখেতসকলে উল্লেখ করেছে যে সদাচরিত যখন ছবি আছিল রমেনদার সেইখন ছবি কিন্তু পৃথক আছিল সোমবারের দিনটুত, সোমবারের দিনটুত যেতিয়া গণেশ মন্দিরের সম্মুখে তেখেতে আগবাড়ি আহিছিল গণেশ মন্দিরত প্রবেশ করা নাছিল আর তার কিছুদূর আঁতৰত গৈ হাইকোর্টের সমীপর থকা সেই পথেরে তেখেতে আগবাড়িছিল, গতি সেইখন ছবি আসলে ধরা পড়েছিল, গতি করবাত নয় করবাত মানসিক অন্তর্দণ্ডত ভুগিছিল নেকি যাবর কথাক লৈ এই মুহূর্ত বিতর্ক হয়েছে, সেই বিতর্ক আসলে সেয়া কিমান যুক্তিকর সেয়া তাতো আসলে বহুখিনি প্রশ্ন রয়ে গেছে, কিন্তু আরক্ষীর সঠিক তদন্ত চলি আছে, সমান্তরভাবে দেখি পাইছো যে আজি পুৱাৰে ভাগৰে পৰা এছ ডি এফে অভিযান চলাই আছে কেইবাটাও প্ৰান্তত, যদিও বা যি শেষ স্থানত লোকেশ্যন লাভ কৰিছিলে উজান বজাৰৰ সেই স্থানত আজি অভিযান নাই, কিন্তু একেদৰে যদি চোৱা হয় পলাকবাৰী, শুৱালকুচি আমাৰ হাতলৈ সেইখিনি খবৰ আহিছে, কেইবাটাও স্থানত আজি অভিযান ইতিমধ্যে আৰম্ভ কৰিছে এছ ডি আৰ এফ আৰু এন ডি আৰ এফে। ধন্যবাদ বলেন। হয়, আজি আমি বৰ্তমান 3 নম্বৰ দিন হয়, আজি আমি গোটেই প্ৰথম দিনাখন ইয়াতে গোটেই চোৱা হৈছে, কালিও চাইছো আজিও চাম, চালো অলরেডি আমি রাতেপা আহি পেলায় চাই পেলায় আমি এতিয়া ডাউন স্ট্রিমত যাম, ডাউন স্ট্রিম মানে আপনার হেরি শুয়ালকুচির পর এইফালে আপনার পলাকবাড়ীলৈকে যাম, পলাকবাড়ী পার হয়ে যাম, তার যান যাব পারো যাই গিয়ে দেখি আর অলরেডি কিমানজনী আপনার টিম রওনা হয়েছে? আমার একটা টিম অলরেডি গিয়ে আছে, এটা এটা আমার সেইফালে বকো সাইডতো চাই আছে বেলেগ টিমে, সেইফালে গোয়ালপাড়া, ডুবুরী, হাপটু ডুবুরীলৈকে আমি ভিডিও পটো দেখি থাকা মতে গোটেইখিনি এইখানে এরিয়া আমি গোটেই পানির তলত ডাইভিং করবলে চাওয়া হয়েছে গোটেই গোটেইখিনি জায়গা, তারপর বাকি যাকালি আমি গোটেই সার্ফেস সার্চ করেছো, সার্ফেস মানে কি উপরে উপরে আমি কোরবাত যদি যেহেতু বুদিন হল ন উপঙিবতো পারে সেইকারণে মানে আমি উপরে উপরে চাই আছি, মানে চারিদিন যেটুকু হল এটা কেনেকুৱা অবস্থাত থাকার সম্ভাবনা থাকে যদি পানিত পড়ছে? এটা যদি পানি পড়ছে ইমান দিনের ভিতর মানে চারিদিন হল, তো চারিদিন হওয়ার পিছত মানে আপনার পানি
তলত না থাকে এটা উপনি আসব এটা সেইকারণে আমি যান পারে সালে হেৰি চা সার্ফেসত চাওয়া আমার ভাল আর আমার কারণে পারে পারে চাওয়া ভাল আর এটা পানির তলত মানে কেউ এটা সম্ভব নহে মানে রখি থাকা যদিও পরিছে মানে রখি থাকা সম্ভব নহে মানে এটা উপরে যান পারে উপরে আহি থাকিব উপঙি থাকিব উপঙি পেলে গৈ থাকিব তারে তারে। রমেন বৰুৱাৰ কন্যা বর্ণিকা বৰুৱাক লতাশিল আৰক্ষীয়ে সোধা পোছা কৰাৰ পিছত নিউজ এইটিন অসম নৰ্থ ইষ্টৰ সন্মুখত প্ৰথম প্ৰতিক্ৰিয়া প্ৰকাশ কৰিছে কন্যা বর্ণিকা বৰুৱাই। আমি আগ্ৰহম সতীৰ্থ সাংবাদিক অসীম দত্তৰ বিশেষ প্ৰতিবেদন। মোৰ এটাই কথা, মানুহজন য'ত আছে ভালে কুশলে আহক, আমাৰ সবৰে সেইটোৱে প্ৰাৰ্থনা। এতিয়া মোৰ দেউতাক লৈ কি বিতৰ্ক ওলাইছে কি নাই ওলোৱা সেইটো মোৰ ক্লেৰিফিকেশ্যন নাইয়ে মোৰ। কিন্তু মই এটা কথাই বিচাৰিছোঁ যে যোনখিনি মানুহে যি কাম এইবিলাক কৰি আছে, কিবা ৰিউমাৰ্ছ ওলাইছে কিবা ওলাইছে মোৰ কথা কৈছে, মই এটাই প্ৰাৰ্থনা যে মানুহটো ঘূৰি অহাটো চেষ্টা কৰিব লাগে। এনেকুৱা এটা কাম কৰক যোন মানুহখিনিয়ে ধৰক সেই ভিডিঅ' হওক বা সেই লিখাখিনিত যোনে যোনে যি কমেণ্ট দি আছে সেই মানুহখিনি এইটো কামত ব্যস্ত হওক যে ক'ৰবাত যদি ৰমেন বৰুৱাক দেখিছে ৰমেন বৰুৱাক ঘূৰাই অনাটো চেষ্টা কৰিব লাগে। এইবোৰ কথাত পাতি লাভ নাই মানে। মোৰ দেউতা মই কি হয়তো মইহে জানিম, কোনোবাই কিবা কৈছে সেইটো মোৰ কোনো দৰকাৰ পৰা নাই, কওক যোনে যি কৈ আছে। কিন্তু এতিয়া বৰ্তমান মেইন কথাটো কি, ৰমেন বৰুৱা ঘূৰি আহিব লাগে, তেনেকুৱা একো নাই, তেওঁ তেনেকেই থাকে, তাৰমানে কথা কমকৈ কয়। এতিয়া ঘৰৰ মানুহখিনিৰ লগত কিমান কথা পাতিব, বুজি পাইছেনে? এতিয়া বাহিৰৰ কোনোবা মানুহ আহিলে ধুনীয়াকৈ কথা পাতে। কেইদিনমান আগত এই ঘটনাটো ঘটাৰ কেইদিনমান আগত মোৰ বন্ধু এগৰাকী আহিছিল, তাই অকণমান লিখা মেলা কৰে, তাইৰ দেউতাক বহুত পুৰণি পুৰণি কথা সুধিছে, দেউতাই ধুনীয়াকৈ কথা পাতি গৈ আছে। এতিয়া আমি ঘৰৰ মানুহ, আমি গোটেইখিনি কথা জানো, আমাৰ লগতো এইখিনি কথা কিমান পাতিব? তেনেকুৱা দেউতাক মই দেখাই নাই। দেউতা যেতিয়া মনে মনে থাকে, ঘৰত থাকে, দেউতা হয় টিভি চাই থাকিব, নিউজ চাই থাকিব, নহ'লে কিবা যদি গানৰ প্ৰগ্ৰেম দি আছে তেনেকেই থাকে। আমি বেছি কথা মানে কি, আমি দুই এটা কথা পাতো বা কি হ'ল কি হোৱা নাই গণেশ মন্দিৰত তেনেকুৱা কথা, আমাৰ তেনেকুৱা কোনো ইফালে সামাজিক মাধ্যমত বৰুৱা পৰিয়ালৰ মৰ্যাদা হানিক লৈ ক্ষোভ প্ৰকাশ কৰিছে দীপেন বৰুৱাই, ঘটনাত দুখ প্ৰকাশ কৰিছে দীপেন বৰুৱাই। এনেকুৱা সময়ত সামাজিক মাধ্যমত এনে কথা বিয়পাব নালাগে। কাৰোবাৰ ঘৰৰ ভিতৰত কিবা এটা লগাটো স্বাভাৱিক, কিন্তু ৰৌটোকে ঢৌটো কৰিব নালাগে। যি সামাজিক মাধ্যমত এনে কথা বিয়পাইছে তেওঁলোকে বেয়া পায় বুলি মন্তব্য দীপেন বৰুৱাৰ। আসলে এই করব নালে বিশেষকৈ এই এনেকা সময়ত, আর আমার নিজে গর্ব করে কোয়া কথা নয়, এতালেকে আমার ঘর কোনো বদনাম এতালেকে কতো নাই তিনকা। আর বিশেষকৈ মই আজি 56 বছর হব, এটা স্টেজ করে আছো স্টেজ প্রোগ্রাম 69 তো আজিলেকে তো মোর কোনো দীপেন বৰুৱাই অমুক কৈছে গান গাব পাৰা নাই, অমুক কৈছে কিবা বদনাম, আজিলেকে গুণাক্ষর এটাও নাই, গতি আমার ঘরেরও নাই। কারণ মই মোৰ কিয় নাই, মই এইটো কৈছোঁ উদাহরণটো যে এইকাৰণে যে মোৰ যদি কিবা এটা হয় ঘৰৰ বদনাম হ'ব, তেনেকুৱা আমাৰ ঘৰ এটা অসমত নিজে ক'বলৈ দিগদাৰ, যদিও সবেই জানে, ৰাইজে জানে কেনেকুৱা আমাৰ ঘৰটো।